ইনস্টাগ্রাম অথবা লিঙ্কডিন এর মাধ্যমে বায়ার পাওয়া যায়। তো আমরা কাজ জানি, তো আমরা কি করি, একটা ইনস্টাগ্রাম বা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুললি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ওইখানে আমরা কাজ কি করে পাবো, আমরা কাদেরকে ফলো দিব, কাদেরকে টার্গেট করে কাজ করব, এ বিষয়টা ঘুরপাক খায়। ইনস্টাগ্রামটা খুললাম, ওই ইনস্টাগ্রামটা এখন ফাঁকা, আমার দুই চারজন ফলোয়ার নেই। কথা হচ্ছে যে এই জায়গা থেকে আমাকে বায়ার খুঁজে বের করতে হবে, বা এই জায়গা থেকে আমাকে কাজের সোর্সগুলো খুঁজে বের করতে হবে। তার জন্য এই যে সার্চ বক্স রয়েছে, এইখানে ট্যাপ করতে হবে। দেখেন, আমি এইখানে কিছু জিনিস রেখেছি, সেটা হচ্ছে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার, মার্কেট প্লেসের সবচেয়ে বড় এই দুইটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই দুইটা আপনারা কীভাবে চিনবেন, এই যে এখানে দেখেন ব্লু যেই বেরিফেসটা এটা দেওয়া থাকবে, এই যে ফাইবারে একটা ব্লু বেরিফেস আছে এটা দেওয়া থাকবে, দুটাকে অবশ্যই আপনি ফলো করবেন। এখানে ফলো করার কারণ হচ্ছে তারা কোন ধরনের ভিডিও পোস্ট করে, কোন ধরনের ভিডিওগুলো পোস্ট করে, এক ফলো রাখা, দুই হচ্ছে তারা কী কী পোস্টগুলো করতেছে ওইটা দেখা রেগুলারলি। ওকে, যদি আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আমি মনে করব যে এইখান থেকে কাজ পাওয়াটা কোনো ব্যাপারই না। তার মধ্যে অন্যতম হচ্ছে এইখানে শিখার কিছু আছে, যেমন ফাইবারে কোন ভিডিওগুলো দিচ্ছে তারা, ভিডিওর ক্যাটাগরিগুলো কী, তারা কোন ভিডিও টপিককে কোন কোন ইমেজ বা কোন কোন গ্রাফিক্স ব্যবহার করতেছে, ভিডিওর কালার গ্রেডিংটা কী দিচ্ছে, এগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমি একটা ভিডিও ওপেন করে দিচ্ছি, ধরুন এই ভিডিওটা আমি ওপেন করতেছি, সে কীভাবে এখানে একটা মানুষকে আপনার বোঝানোর চেষ্টা করতেছে, কী একটা ভিডিও আপনাদেরকে শো করাবো। দেখেন এইখানে যখন আসবেন, দেখেন এখানে ফাইবারের যে ভিডিওগুলো রয়েছে, এই এইখানে যে ভিডিওর ধরনগুলো রয়েছে, সে কীভাবে একটা মানুষকে বোঝাচ্ছে, মানে তার টপিক অনুযায়ী সে কীভাবে ভিডিওটা তৈরি করতেছে, এইটা আপনাকে প্রথমে কী করতে হবে, ফোকাস করতে হবে। ওকে, সে কী কী ইমেজগুলো ব্যবহার করতেছে, কোন কথাতে সে কী বোঝাচ্ছে, বা কোন কথার সাথে সে কী কী গ্রাফিক্স ব্যবহার করতেছে, এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে ভিডিও এডিটিংয়ের জন্য আপনি একটা বেস্ট পয়েন্ট পেয়ে যাবেন, এবং যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ইজিভাবে ভিডিও এডিটিংয়ের জন্য পারফেক্ট হয়ে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা প্রতিদিন এরকম কিছু মানুষকে নক করবেন যারা ভিডিও এডিটিংয়ে খুব দক্ষতা, আপনি চেষ্টা করবেন তাদের কিছু কাজ করে দেওয়ার জন্য ফ্রিতে। পরবর্তীতে যখন আপনি দেখবেন যে একটা কাজের স্কেলে চলে আসছে, তার কাছে কি বলবেন, পেড হিসাবে ভিডিও এডিটিংয়ের জন্য টাকা চাইতে পারেন, বা আপনাকে বলবে যে তার ভিডিও এডিটিং করার জন্য আপনাকে কিছু কষ্ট দিবে। এইভাবে কিন্তু আপনি চাইলে একজন থেকে আরেকজনের নেটওয়ার্কের মাধ্যমে যেতে পারেন। একটা জিনিস কি, অনলাইন প্ল্যাটফর্মে এখন প্রচুর মানুষ কাজ করে, ঠিক আছে, যখন একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন বায়ার পাওয়াটা খুব কষ্ট, কিন্তু আপনি যখন বসে থাকবেন যে আমি বায়ার পাই না, বায়ার আমাকে নক দিবে, তাহলে আপনি বছরের পর বছর বা মাসের পর মাস চলে যাবে, আপনি বায়ার খুঁজে পাবেন না। বায়ার আপনাকে খুঁজতে হবে যারা দৈনিক কাজ করায়, কাজ দিচ্ছে, তাহলে দেখবেন যে একদিন না একদিন তাদের কাছ থেকে আপনি একটা নক পাবেন যে আমার এই কাজটা করে দেন, বা এই কাজটার জন্য আপনাকে তারা সিলেক্ট করবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, ভালো থাকবেন, খুদা হাফেজ।